প্রতি ঘন্টায় 1.6 মিলিয়ন কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়। আজকে সোমবার এই ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীর ওপর। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি। গত বেশ কয়েক মাস ধরে সূর্যের মধ্যে অস্থিরতা নজর করা গিয়েছে। স্পেস ওয়েদার রিপোর্টে এসব তথ্য জানা গেছে। নাসার দাবি, এই দ্রুতগতির ঝড়ের ফলে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হতে পারে, যার জেরে জিপিএস এবং মোবাইল সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে। উল্লেখ্য, মে মাসে বিজ্ঞানীরা দাবি করেন যে ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লক্ষ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌরঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জযুক্ত গ্যাস রয়েছে, যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। এর জেরে বিশ্বের বেতার জিপিএসের ওপর প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য, 2020 সালে সূর্য এর 11 বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল 2025 সালে চরম পর্যায়ে পৌঁছবে। বিশ্বের ওপর শেষ সৌরঝড় আঘাত হেনেছিল 17 বছর আগে। তবে সেই সময়ের তুলনায় বর্তমানে প্রযুক্তির ওপর আমাদের নির্ভরশীলতা বেড়ে গেছে কয়েক গুণ। তবে এই সৌরঝড় বিশ্বজুড়ে প্রযুক্তিকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।